ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি মধুবন্থী আসছি বিস্তারিত খবরে কালই রাজ্যে আসছেন অমিত শাহ থাকবেন রাজারহাটের একটি হোটেলে বৃহস্পতিবার চপারে যাবেন বাঁকুড়া সেখানে রবীন্দ্র ভবনে কর্মসূচি আরও জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তার কাছ থেকে অর্ণব অমিত শাহর কর্মসূচি সম্পর্কে জানতে চাইব বিস্তারিতভাবে দেখো যেটা জানা যাচ্ছে যে চার রাজ্যে আসছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা এয়ারপোর্টে সেখান থেকে তিনি তিনি রাজারহাটের একটি হোটেলে পৌঁছে যাবেন সেখানেই রাত্রিবাস করবেন এবং পরদিন পাঁচ তারিখ চপারে তিনি পৌঁছে যাবেন হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ায় গিয়ে রবীন্দ্র ভবনে তিনি একটি বৈঠক করবেন দলীয় যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করবেন এছাড়া বিভিন্ন বর্গের মানুষদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য রাখবেন এবং সেদিনকেই পাঁচ তারিখে তিনি কিন্তু চপারে ফের চলে আসার কথা হচ্ছে কলকাতায় কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে থাকবেন এবং ছ তারিখ সকালবেলা তার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে শুধু দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়াই নয় সেদিন কিন্তু তার অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করারও একটি কর্মসূচি আছে এবং তা বাদ দিয়ে একটি উদ্বাস্ত পরিবারের বাড়িতে তিনি খাওয়া দাওয়া করবেন এরকম একটা কর্মসূচি রয়েছে ছ তারিখ এই তিনটি কর্মসূচি অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে হচ্ছে এই যে উদ্বাস্ত পরিবারের বাড়িতে অন্নগ্রহণ সেইটা ছাড়াও তিনি কিন্তু দুপুরে ইজেড সিসিতে একটি বৈঠক করবেন দলীয় যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক এই সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন বর্গের মানুষদের সঙ্গেও তার একটা আলাদাভাবে বৈঠক রয়েছে এবং ৬ তারিখই তিনি কিন্তু ফের কলকাতা ছেড়ে তিনি দিল্লির দিকে রওনা হয়ে যাবেন এই হচ্ছে তার কর্মসূচি এদিন সকালবেলাতে কিন্তু আজকে সকালে ইজেসিসিতে বিজেপির যারা নেতারা রয়েছেন তারা এই অমিত শাহের সমস্ত কর্মসূচির জায়গাটা তারা পরিদর্শন করতে যান যেহেতু শারীরিকভাবে তিনি সুস্থ নন সেই হেতু তিনি তাকে যাতে বেশি সিঁড়ি কোথাও ভাঙতে না হয় এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে যাতে ছাড়া ছাড়া ভাবে মানুষজন বসতে পারেন বৈঠক হয় এই সমস্ত পরিস্থিতি তারা খতিয়ে দেখেছেন বিকেল চারটের সময় ফেট অমিত শাহের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে এছাড়া হেস্টিংস এই পুরো প্রস্তুতি পর্ব নিয়ে একটি বিজেপি নেতাদের বৈঠক রয়েছে একটা থেকে ধন্যবাদ অর্ণব অমিত শাহ সফর নিয়ে বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী কি বলছেন দেখব অজয় চক্রবর্তীর বাড়ি ছ তারিখে যাচ্ছে আর দলিত বাড়িতে খাওয়া ওই দিনই ওই দিনই ওই ওখানে যেমন বা বাঁকুড়াতে একটা ট্রাইবাল বাড়িতে খাবেন এখানে একটা দলিত নয় এখানে রিফিউজি রিফিউজি এখনও দু তিনটা জায়গায় কথা হচ্ছে আমরা দেখবো কারণ ওনার তো সিকিউরিটির ব্যাপার আছে সেই সিকিউরিটি ওরা দেখবে যেটা পছন্দ করবে সেটাতে তো